चार বছর ধরে একটা লোক চুপচাপ ছিল, চুপচাপ ছিল চার বছর ধরে লোকটা, কাউকে কিচ্ছু বলেনি, এত বিদ্রূপ এত অপমান সবকিছু সহ্য করে চুপচাপ ছিল লোকটা, কারণ এটাই ছিল অশনি সংকেত যে ঝড় আসছে। ফলে কোনো জিনিয়াস যখন চুপচাপ থাকে তখন একটু সাবধান থাকবেন, কারণ সেটা কিন্তু ঝড়ের একটা প্রস্তুতি সে নিচ্ছে। তো এক্স্যাক্টলি শাহরুখ খানও ঠিক সেইভাবে পাঠান দিয়ে যখন বছরটা শুরু করেছিল তখনই তিনি বলেছিলেন যে এটা তো জাস্ট ট্রেলার হলো, এখনো তো সিনেমা বাকি রয়েছে। তো জওয়ান হচ্ছে সেই সিনেমা, জওয়ানের ট্রেলার দেখে অভিভূত হয়ে গেছে, অভিভূত বলেছিল পাঠান ট্রেলার। তো এক্স্যাক্টলি তো সেটাই হলো, পাঠানটা জাস্ট একটা ট্রেলার ছিল, আর জওয়ানের ট্রেলার দেখার পর এটা বোঝা গেল যে পিকচার আভি ভি বাকি হ্যায় মেরে দোস্ত। তো এক্স্যাক্টলি সেই জায়গার দিকে যাচ্ছে ট্রেলারটা, ট্রেলারটা বুম করে দিয়েছে পুরো বুম। চার বছর ধরে একটা লোক চুপচাপ ছিল, চুপচাপ ছিল চার বছর ধরে লোকটা, কাউকে কিচ্ছু বলেনি, এত বিদ্রূপ এত অপমান সব কিছু সহ্য করে চুপচাপ ছিল লোকটা, কারণ এটাই ছিল অশনি সংকেত যে ঝড় আসছে। ফলে কোনো জিনিয়াস যখন চুপচাপ থাকে তখন একটু সাবধান থাকবেন, কারণ সেটা কিন্তু ঝড়ের একটা প্রস্তুতি সে নিচ্ছে। তো এক্স্যাক্টলি শাহরুখ খানও ঠিক সেইভাবে পাঠান দিয়ে যখন বছরটা শুরু করেছিল তখনই তিনি বলেছিলেন যে এটা তো জাস্ট ট্রেলার হলো, এখনও তো সিনেমা বাকি রয়েছে। তো জওয়ান হচ্ছে সেই সিনেমা, জওয়ানের ট্রেলার দেখে অভিভূত হয়ে গেছে, অভিভূত জাস্ট ফাটাফাটি। হ্যাঁ, একটা ডিফারেন্ট ইউনিভার্সের প্রজেক্ট, একটা ডিফারেন্ট ইউনিভার্স ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছে, কিন্তু তার সাথে বাস্তবিক গল্পকে ডিজাইন করা হয়েছে। সেখানে ইন্ডিয়ান সোলজার্সরা এসছে, ইন্ডিয়ান জওয়ানরা এসছে, তো এবং সেইখানে দাঁড়িয়ে 1000% কনফার্ম হয়ে গেল এই ট্রেলারের পর যেখানে বাবা আর ছেলের একটা অ্যাঙ্গেল রয়েছে। অথবা যদি এখন আমরা উল্টো দিক থেকে ভাবি ওম শান্তি ওমের স্ট্র্যাটেজিতে, তাহলে দুই জন্মেরও একটা অ্যাঙ্গেল থাকতে থাকলেও থাকতে পারে, কিন্তু এখানে বাবা ছেলের অ্যাঙ্গেলটা সবথেকে বেশি একদম প্রেডিক্টেবল। তো এক্স্যাক্টলি কিন্তু তার সাথে সাথে পুরো সাউথ ইন্ডাস্ট্রিকে প্রায় তুলে নিয়ে চলে এসছে আটলি। এখানে কোথাও যেন শাহরুখ খান আটলি সে কিন্তু বলিউডে ডেবিউ করছে না, কোথাও মনে হচ্ছে শাহরুখ খান যেন সাউথ ইন্ডাস্ট্রিতে ডেবিউ করছে, কেননা এন্টায়ার টিমটা কিন্তু সাউথ ইন্ডাস্ট্রি। মানে এক ঝলক আমি প্রিয়মণিকে দেখতে পেলাম, আপনারা অনেকেই হয়তো খেয়াল করেছেন কিনা জানি না, মেট্রোর সিনটাতে দেখুন প্রিয়মণিকে দেখা যাচ্ছে, এবং তার পাশাপাশি দীপিকা পাড়ুকন তার বাবার হিরোইন হিসেবে দেখা যাচ্ছে। মানে আগের জন্ম কি বাবা সেটা হোয়াট এভার, এটা আমরা সিনেমা আসলে বুঝতে পারবো। মোটামুটি একটা ধোঁয়াশা রেখে দিয়েছে, কিন্তু ট্রেলারের শুরুটা দেখেছেন তো কি বলতে চাইলো, যে একজন রাজা ছিল যে বারবার হারত। তো এক্স্যাক্টলি শাহরুখের ইদানিংকালের সিনেমা বা অতীতের সিনেমাগুলো কিন্তু ডায়লগের জন্য অনেক বেশি হিট, কারণ অনেক মেমোরেবল ডায়লগ দিয়ে গেছে শাহরুখ খান আমাদেরকে। তো তার মধ্যে জওয়ানের ডায়লগস কিন্তু আরও মেমোরেবল হতে চলেছে, কারণ জওয়ানের কিছু কিছু ডায়লগস খুব মোটিভেশনাল, খুব ইন্সপিরেশন দেবে যেটা মনে হচ্ছে, কারণ ট্রেলারের মধ্যেই সেই অনুভবটা পেলাম, সেই অনুভূতিটা পেলাম। এবং এত বড় ক্যানভাস, এত কিছু মানে ভাবা যাচ্ছে না, জাস্ট KGF এর সাথে কন্টেস্ট, KGF হ্যাঁ দেখেই বোঝা যাচ্ছে KGF এর সাথে একটা কন্টেস্ট। এবং তার পাশাপাশি যেহেতু সালারের ট্রেলার রিলিজ আছে 2nd September এবং সালারের আগে জওয়ান রিলিজ করছে, তো সেহেতু সালারের প্রশান্ত নীলের উপর একটা চাপ বেড়ে গেল এবার, কারণ পাশাপাশি জওয়ান আর সালার যদি চলে তো সেটা কীরকম লাগবে গোটা ভারতবর্ষের দর্শক সেটা অনুভব করতে পারছে। তো এক্স্যাক্টলি ট্রেলারের মধ্যে আরও অনেকগুলো ডিফারেন্সেস, আরও অনেক কিছু চোখে পড়েছে, তার পুঙ্খানুপুঙ্খ খুঁটি নাটি সব কিছু নিয়ে আমি আবারও আসবো, বারবার আসবো ভিডিওতে। 7 September ডেট ফিক্সড হয়ে গেছে, জওয়ানের অ্যাডভান্স বুকিং স্টার্ট হয়ে গেছে, তো জওয়ানের জ্বর শুরু হয়ে গেছে, যেটা আগের দিনও বলেছিলাম আবারও আজকে বলছি। তো এখন জওয়ান উইক বা জওয়ানের সপ্তাহ বা জওয়ানের মাস সেপ্টেম্বর মাস শুরু হতে চলেছে। তো শাহরুখ খান তার নতুন ব্লকবাস্টার নিয়ে আসছে এবং ডেফিনেটলি ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির সমস্ত রেকর্ডকে ব্রেক করে দেবে জওয়ান। দেখা হচ্ছে জওয়ান সংক্রান্ত পরের ভিডিওতে এবং অন্যান্য রিভিউ সংক্রান্ত ভিডিওতে। অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলবেন, অল নোটিফিকেশন অন করে দিচ্ছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে, নমস্কার।